নমস্কার, আপনি চাই আছে নির্বাচন এক্সপ্রেস, মই জয়ন্ত মাধব গোস্বামী। শিবসাগরের চারিং শিবকান্ত দুয়ারা রাজহুয়া ভবনত বিজেপির যোগদান কার্যসূচী। মন্ত্রী পীযুষ হাজরিকা, সাংসদ তপন কুমার গগৈর উপস্থিতিত কংগ্রেস ত্যাগ করে 5 শতাধিক লোকে যোগদান করে বিজেপিত। শেহতীয় বিজেপিত যোগদান করা অঙ্কিতা দত্তর নেতৃত্ব এই যোগদান কার্যসূচী শিবসাগর। পীযুষ হাজরিকার উপস্থিতিত অঙ্কিতা দত্তর নেতৃত্ব এই যোগদান কার্যসূচী বৃহৎ যোগদান কার্যসূচী পুরা পনপটি প্রথমে 21 লাখ পরিয়ালক অরুণোদয় দিছিল, এটা কিমান মানুষ অরুণোদয় পাই? এটা 26 লাখ মানুষ অরুণোদয় পাই। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনাদের এই ক্ষেত্রে কব পর্যায়ক্রমে যিমান মানুষের রেশন কার্ড আছে, 52 লাখ মানুষের রেশন কার্ড আছে, সকলকে আমি অরুণোদয় অনাগত 2 বছরের ভিতর দিন আপনার প্রতিশ্রুতি দিছি। আমি মহিলাসকল লাখপতি বাইদেউ করব খুঁজ, আপনার লাখপতি বাইদেউ করব খুঁজ। লাখপতি বাইদেউ আপনার মন আছে নাই, আছে নাই? উদ্যমিতা ফর্ম ফিল আপ করলে না? উদ্যমিতা ফর্ম ফিল আপ আপনাদেরকে করলে অতি সোনকালে আপনাদের 10,000 টাকা পাব। 5 বছর আপনাদের যদি কাম করে 25,000 টাকা পাব, তার 5 বছর আপনাদের 50,000 টাকা পাব। আমি কিয় এই কাম করছি? আমার মহিলাসকল আমি শক্তিশালী করব, মহিলাসকল আমি স্বাবলম্বী করব। আমার দেশত প্রায় 50% পুরুষ, প্রায় 50% মহিলা। মহিলায় যদি কাম নকরে, মহিলা যদি স্বাবলম্বী নহয়, আমার দেশ আগুয়াই না যায়। আমার দেশ আগুয়াবলে নরেন্দ্র মোদী ডাঙরিয়া যথেষ্ট পদক্ষেপ নিছে। নরেন্দ্র মোদী ডাঙরিয়া কৃষক সন্মান নিধি দিয়ে, প্রায় 10.5 কোটি মানুষক, 10.5 কোটি খেতিয়কক নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় বছরত 6,000 কোটি টাকা দিয়ে, যাতে অলপ হলেও মানুষখিনির সুবিধা হয়। নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় যা 10টা বছরত 4 কোটি রাইজক ঘর বনায় দিছে। কংগ্রেস সরকার ঘরের কি অবস্থা আছিল, আমার সরকার দিনের ঘরের কি অবস্থা আপনাদের এবার চাও। কংগ্রেস সরকার দিন একটা কোঠালি আছে, একটা রুমের ঘর আছে, এটা আমার 2টা রুমের ঘর আর বারান্দা রং লগুয়া টিঙত রং থাকা, এটা কোনে করেছে? নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় করেছে। 12 কোটি মানুষক টয়লেটের ব্যবস্থা করে দিছে, শৌচালয়ের ব্যবস্থা করে দিছে। এইদরে আমি কি করছো? রাইজর কারণে কাম করছো, ভারতবর্ষ রাইজর কারণে কাম করছো। আপনাদের সকলে জানে যে যা 2টা বছর, মাত্র 2টা বছরত আমি প্রায় 95,000 লড়াছলী চাকরি দিব। কোনোয়ে কব নয় কোরবাত এটার দুর্নীতি হল, কোনোয়ে কব নয় যে ধনী মানুষের গাধা লড়াই চাকরি পালে, দুখিয়া মানুষের সুকিয়া লড়াই চাকরি নাপালে, কোনোয়ে কব নয়। এই কথা কোনোয়ে কব নয়। কংগ্রেসের দিনত সেই পরিবেশটা নাছিলে। কংগ্রেসের দিনত চাকরি পাবলে হলে ধনী ঘরের লড়া হব লাগিব, ধনী ঘরের ছোৱালী হব লাগিব, তেতিয়াহে পাইছিল। গতিকে এই পরিবেশবিলাক আমি লাহে 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 নাইকিয়া করছো। সদার রাইজ, মই এইখিনি সময়ত আপনাদের আগত কবলৈ পাই সুখী হয়েছো যে রাস্তা পথর অবস্থা বহুত ভাল। এতিয়াও মই ইয়াদকে আহিলো, আমার 4 লেনের কাম চলি আছে, সেইখিনি বাদ দি গাঁওলৈকে যে সোমাই আহিলো অলপও বেয়া নহয়। এইকেইদিন আপনাদের ইয়াতেই ঘুরি ফুড়ছো, কতো রাস্তা বেয়া নাই। এই কামটো কোনে করেছে? মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় করেছে। আমি প্রতিশ্রুতি দিছিল মহিলাসকলের মাইক্রো ফাইন্যান্সের ঋণের পৰা পরিত্রাণ দিব। যখন মহিলা 2021 চনের আগত মাইক্রো ফাইন্যান্সের লোন লৈছিল আর যখন লোন মারিব পৰা নাছিল, প্রতিশ্রুতি দিয়া মতে আমি হৈ প্রায় 11.5 লাখ মহিলার হৈ আমি 2100 কোটি টাকা সরকারের তরফের পৰা দি মহিলাসকলক বচাইছো। এই লোন লওয়া মানুষের পৰা বচাইছো, না বসাই কোক লোন মারি দিছিল, না দিছি কোক? 2021 চনের আগলৈকে যে লোন লৈছিল সকলরে আমি লোন মারি দিছো, আমি সকলরে কাম করছো। আমার ধান খেতে আপনাদের খেতিয়কসকলের কারণে আমি কিমান কাম করব, অলপ যদি উপলব্ধি করে খেতিয়কসকলে। 70% খেতিয়ক আছে, খেতিয়কসকলে আজির পর 2 বছর ধানের মূল্য কি পাইছিল? 1 কুইণ্টলত 1,000 টাকা 1,100 টাকা পাইছিল, এটা 2,250 টাকা পায়। এটা ধানের ব্যাপারীও, ধানের ব্যাপারীও
22 টাকা দিবলৈকে বাধ্য হয়। কোনে এই কাম কৰিছে? অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় অসমত MSP লগাই এই কাম কৰিছে। MSP আমাৰ মানুহে কোনো গমেই নাপাইছে। অসমৰ মানুহে MSP বুলি যে কিবা এটা বস্তু আছে কোনো গমেই নাপাইছে। ভারতবর্ষের অন্য রাজ্যবিলাকত MSP কারণে আন্দোলন হয়। MSP মানে মিনিমাম সাপোর্ট প্রাইস, নিম্নতম সমর্থন মূল্য। এই নিম্নতম সমর্থন মূল্য ধান বিকোতে সরকারে দিয়ে, সরিয়হ বিক্রি করতে সরকারে দিয়ে, মানে ধান আর সরিয়হ সরকারে কিনে লয়। এই কাম আগতে নাছিলে, এই কাম আগতে কোনো করা নাছিলে। এতিয়া আপনাদের ধান কোনোবে বিক্রি করে নক? হ্যাঁ, কিমান টাকা পায় এতিয়া ধান বিক্রি করলে? কিমান টাকা পায়? কোনো নকয় যে 2200। আগতে কিমান পাইছিল? আগতে কিমান পাইছিল? হ্যাঁ, আগতে কিমান পাইছিল ধানের মূল্য? 1200। এতিয়া কিমান? 2200। যে মাত্র চিন্তা করে চাওকছো, এটা বছরের ভিতর খেতিয়কসল হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় দুগুণ ধনী করে দিলে, BJPয়ে দুগুণ ধনী করে দিলে, হয়নে নয়? কোক আগতে যে 20,000 টাকা ধান বিক্রি করেছিল, এটা 40,000 টাকা ধান বিক্রি করবেন। যে 50,000 টাকা ধান বিক্রি করেছিল, এটা কিমান করবেন? 1,00,000 টাকা ধান বিক্রি করবেন। গতি এইদরে আমি কি করছো রাইজর কারণে আমি কাম করবলকে চেষ্টা করছো আর আপনার আশীর্বাদ সক্ষম হয়েছো। আর এখানে 2014 সনেরপরা যা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, 2014 সনেরপরা যা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, লোকসভার দুটা নির্বাচন হয়েছে, বিধানসভার দুটা নির্বাচন হয়েছে, আমার মিউনিসিপাল বোর্ডের নির্বাচন হয়, পঞ্চায়েতের নির্বাচন হয়, আমার যাবিলাক অটোনোমাস কাউন্সিল ইলেকশন আছে, প্রত্যেকটি ইলেকশনতে আমি জিতু আর কংগ্রেস ধারকাই। আর আজির তারিখ কংগ্রেস মানুষ করব নুখুঁজে। তার শেহতীয়া উদাহরণ হল অঙ্কিতা দত্ত ডাঙরিয়া। অঙ্কিতা দত্ত ডাঙরিয়া সেইদিনাখনলৈকে কংগ্রেস করেছে, ময়ও কংগ্রেস করছো, মই 9 বছর আগতে কংগ্রেস এসেছো। আর এইকদিন মই দেখেছো, এইকদিন আপনার এই যোরহাট সমষ্টিতেই হোক, মই যাকালি পরহিত, যাকালি রাতেপুৱা আছো পরহি, আর তার আগদিনা বড়া করেছে। 2 দিনত প্রায় 10,000 মানুষে কংগ্রেস দল ত্যাগ করে, বেলেগ দল ত্যাগ করে BJPর যোগদান করেছে। কোক এদিনে রাণা গোস্বামী গোটেখিনি মানুষে আজির পর 1 সপ্তাহের আগতে BJP দল যোগদান করেছে। তারপর দুর্যোগী কর্মীর সমষ্টির একদিনাই আবেলি কেবাশ মানুষে BJP দল যোগদান করেছে। আজি 4 দিন আগত আমার বিমোদ, একদিনাই আমার সোনারী, কেবাশ মানুষে কংগ্রেস দল ত্যাগ করে BJP দল যোগদান করেছে। মানে মানুষে এতিয়া কংগ্রেস দল করব নুখুঁজে, মানুষে এটা BJP করব খুঁজে উন্নয়নের তাগিদা। মানে একটা মাত্র উদাহরণ দিব ভাষণ সামরি। আমার ব্রহ্মপুত্র এখন ডর নদী, ব্রহ্মপুত্র প্রকাণ্ড নদী। এই ব্রহ্মপুত্র 60 বছর কংগ্রেসে বনালে 4 দল, ব্রহ্মপুত্র কংগ্রেসে বনালে 4 দল, আর 10 বছর আমি বনালো 7 দল। ইতিমধ্যে 7 দল নহয় বনালো, নহয় করে আছো, আর অতি সোনকালে 3 দল আরম্ভ হব। কত 10 বছর 4 দল ব্রহ্মপুত্র, আর কত মাত্র 10 বছর 7 দল আমি সম্পূর্ণ করার ক্ষেত্রে, আর 3 দল আমি অতি সোনকালে আরম্ভ করব। এইদরে আমি রাইজর কাম করছো, এইদরে আমি আরো কাম করিম, আপনার আশীর্বাদ বিচারিছো। আমি ছোৱালীবিলাক কি দিও? আমি স্কুটি দিও, লড়াক স্কুটি দিও। কিয়? আমার যাতে পড়াত কম্পিটিশন হয় তার কারণে দিও। আমি আমার ছোৱালী 9 লাইন পড়া ছোৱালীক কি দিও? আমি এখন আমি সাইকেল দিও, তাহলে দূরের স্কুল খোজকাড়ি যাব নালে, আর খোজকাড়ি যাওয়ার কারণে যাতে স্কুল ড্রপ আউট নহয় তার কারণে এই কামবিলাক আমি করছো, আর করে আপনাদের প্রতিশ্রুতি দিছো। সদা রাইজ নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয় বারের কারণে প্রধানমন্ত্রী হব, তখন কোনো রাখব নয়। গতি আপনাদের সকলে নরেন্দ্র মোদী ডাঙরিয়াক সাপোর্ট করব, নরেন্দ্র মোদী ডাঙরিয়াক আশীর্বাদ করব, আর তপন গগৈ ডাঙরিয়াক আপনার বহুমূল্য ভোট দিয়ক, তখন জিতক, আর রাইজর কারণে কাম করি আমি প্রতিশ্রুতি দিছো। তপন গগৈ ডাঙরিয়ায় যা 5টা বছর রাইজর কারণে যথেষ্ট করেছে। তপন দে একবার কম কথা কয়, কোনোবা মতে বেশি কথা কয়, এটা কথা কয়, যেগে বেশি গছর গাজনি দিয়ে বরষুণ নপরে, যেটা মেঘে বহুত ডর ডর গাজনি দিয়ে
ডর ডর শব্দ করে যেটা বরষুণ নিদিয়ে গতি তেনকা মানুষ আহিব যাব আমার রাইজের একটু উন্নতি নহব। উন্নতি কোনে করব? বিজেপিয়ে করব, নরেন্দ্র মোদী ডাঙরিয়া করব, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া করব, আর আমার তপন গগৈ ডাঙরিয়া করব। আপনার প্রতিশ্রুতি দিছি। সংগীবিহীন প্রদ্যুত নগাঁও সমষ্টিত বিচরা মতেই কংগ্রেসের প্রার্থিত্ব লাভ করলে বর্তমানের কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। কিন্তু নির্বাচনী প্রচার চলাবলৈ গৈ বারে বারে যেন থমকি রবলগিয়া হয়েছে প্রদ্যুৎ বরদলৈ। মার্ঘেরিটার বাসিন্দা প্রদ্যুৎ বরদলৈ সংস্থাপনের স্বার্থত পাঁচ বছর পূর্বে নগাঁও লোকসভার প্রার্থিত্ব দিয়েছিল কংগ্রেসে। কিন্তু তেতিয়ার আর এতিয়ার পরিস্থিতি সম্পূর্ণ পৃথক। পাঁচ বছর পূর্বে কংগ্রেস নেতা কর্মী প্রদ্যুৎ বরদলৈ জয়ী করাবর বাবে উঠি পড়ি লাগিছিল। কিন্তু এইবার কার্যত অকলশরিয়া হয়ে পড়েছে প্রদ্যুৎ বরদলৈ। বরদলৈ সুতরাং নাই নগাঁও লোকসভা সমষ্টির অন্তর্গত চারিজনক বিধায়ক। সামগুড়ি বিধায়ক রকিবুল হুসেন ব্যস্ত ধুবুরীত নির্বাচনী প্রচারত। রূপহীহাতর বিধায়ক নুরুল হুদাই এদিন পূর্বে হজ করবলৈ গৈ ঘুরি আহিছে যদিও এতিয়াও প্রচার চলোৱা নাই প্রদ্যুৎ বরদলৈর হৈ। একেদরে লাহরিঘাটর বিধায়ক আসিফ মহম্মদ নজরেই হোক, বটদ্রবার বিধায়ক শিবামণি বরাই হোক, কোনেও যেন সহযোগিতা আগবহা নাই প্রদ্যুৎ বরদলৈ। কার্যত গৌরব গগৈর নাম উচ্চারিত হয়ে থাকা নগাঁও লোকসভা সমষ্টিত শেষ পর্যন্ত প্রদ্যুৎ বরদলৈ প্রার্থিত্ব লাভ করলে যদিও যেন আদরি লোবরা নাই কংগ্রেস নেতা কর্মী। যেটে এফালে যদি প্রদ্যুৎ বরদলৈক অকলশরিয়া করে তুলিছে, আনফালে নির্বাচনের প্রাক মুহূর্ত স্পষ্ট করে তুলিছে কংগ্রেস দলের অন্তঃকণ্ডত। প্রায় প্রচার চলাইছিল আর 10 বছর তো গৌরব গগৈ আসে। গতি আমার সমষ্টিটো আমি ইমান সুন্দরকে মানে আমি গোটে সাংগঠনিক কামবিল করে আসো করে থাকো। গতি ইয়াত কোনো ধরনের প্রদ্যুৎ বরদলৈ ডাঙরিয়ার কারণে কোনো অসুবিধাই নহয়, কোনো ধরনের অসুবিধা নয়। কারণ প্রত্যেকে প্রত্যেকজন আমার কংগ্রেস দলের কর্মী সুন্দরকে গোটে এখন মানে বনায় থাকে। তো প্রদ্যুৎ বরদলৈ ডাঙরিয়ার কারণে কোনো অসুবিধা নয়, ভাল হব, ভাল তো হবই 100%। কংগ্রেস দলের সদা মানে কংগ্রেস দলের MLA হয় না নয় তো আমার রেসপন্সিবিলিটি আছে নাই? প্রচার নচল কিনা যুক্তি থাকবে পায়। চা গৌরব গগৈ ইমান দিনে ওলাই আসলে যে গৌরব কোনে টিকিট পায় আমি লাস্ট মুহূর্তলকে না জানো। তো ইয়াত যেহেতু 10 বছর করে আসে গতি আমি সাংগঠনিক কামবো করে আসিল যেটা তালে গেছে তখেতর কারণেও যাটো নতুন তো গতি আমি সকলবিল গই পেলায় ধর মাজুলি নতুনকে তাত সোমালে আগতে মাজুলি লক্ষিমপুর আসে গতি অকমান আমি গই পেলায় ময়ো নাই যাওয়া কেতিয়াও যাওয়া নাই। আর ইয়া শিবামণি বরা বটদ্রবার বিধায়িকা শিবামণি বরাই প্রতিক্রিয়া প্রকাশ করেছে প্রচার অভিযানত কিয় অংশগ্রহণ করা নাই এই সন্দর্ভত কৈছে যে সকলখিনি ঠিকে থাকে চলি আছে, সুচারুরূপে শৃঙ্খলাবদ্ধভাবে চলি আছে। গতি প্রদ্যুৎ বরদলৈ নিষ্কণ্টক এই কথা উল্লেখ করেছে। কিন্তু সমান্তরালক এই ছবিখন জল জল পটপটক উলাই পড়েছে যে নগাঁর চারিগুলো কংগ্রেস বিধায়কে এই মুহূর্ত প্রদ্যুৎ বরদলৈর হয়ে প্রচার চলোৱা নাই। ইপিনে রূপহীহাতর বিধায়ক নুরুল হুদাই কলে মই ব্যক্তিগতভাবে বেলেগক প্রার্থিত্ব দিয়াটো বিচাৰিছিলো কিন্তু দলের সিদ্ধান্ত মোর আপত্তি নাই। হয়তো মই পছন্দর প্রার্থী হিসাবে মই বেলেগক পছন্দ করেছিল, মই লগত এইটো কৈছিল যে মোর পছন্দ সর্বসম্মত পছন্দ নহয়, দলে যেটো সিদ্ধান্ত দিব সেই দলের সিদ্ধান্তক মই সরগত করে মই হিরত লৈ দলের সিদ্ধান্ত মতে মই কাম করিম। গতি দলে যেহেতু প্রদ্যুৎ বরদলৈ ডাঙরিয়া প্রার্থিত্ব প্রদান করেছে আর লগে মই তেওঁক শুভেচ্ছা জ্ঞাপন করেছো। আর মই উমরা সজর পর আহি আপনাদের দেখা পাইছে মই দুদিন পিছতে মই যোৱাকালি কর্মী সভা অনুষ্ঠিত করে কর্মী সকলক লৈ আমি আমার যুদ্ধত আমি নামি পড়ছো আর নিশ্চয় আমি এই যুদ্ধত জয়ী হব। আর এইখানে মুহূর্তে আগবাম নগাঁওর পর আমার জ্যেষ্ঠ সাংবাদিক নীলোৎপল বরার বিশেষ প্রতিবেদন। আমি বর্তমান নগাঁও রাজভবনে উপস্থিত আছো। আমার লগত আছে নগাঁওর সাংসদ প্রদ্যুৎ বরদলৈ ডাঙরিয়া আর ইতিমধ্যে আমি এই দিনকেইটা দেখাই আছো যে শাসকীয় পক্ষই হোক বা বিরোধী পক্ষই হোক দুইটা পক্ষই কিন্তু নির্বাচনী প্রচার তীব্রতর করে তুলিছে। আমি দেখাইছো যে বিভিন্ন স্থানত দেখলে পাওয়া গেছে যদি কোরবাত যদি ইফতারত অংশগ্রহণ করেছে কোরবাত ভাগৱত প্রসাদত অংশগ্রহণ করেছে। আমার লগত সাংসদ প্রদ্যুৎ বরদলৈ ডাঙরিয়া আছে, প্রথমে শুভেচ্ছা জানাইছো আর ইতিমধ্যে আপনি নির্বাচনী প্রচার তীব্রতর করেছে। কালি আপনি ইফতারত অংশগ্রহণ করলে তারপর সন্ধ্যা সকলে ভাগৱত প্রসাদত অংশগ্রহণ করলে মুঠতে নির্বাচনী প্রচার তীব্র করে চলিছে। চলিবই লাগিব কারণ রাইজর ওসরলৈ রাইজর আশীর্বাদ বিচারি বিভিন্ন বর্গর রাইজর ওসরলৈ জাতি ধর্ম নির্বিশেষে সকলের ওসরলৈ যাওয়া আমার দায়িত্ব।
আৰু সেইকাৰণে আমি আমাৰ আমাৰ দলৰ পৰা প্ৰাৰ্থিত্ব সুনিশ্চিত কৰাৰ পিছত মই সকলোৰে ওচৰলৈ যাবলৈ চেষ্টা কৰিছোঁ। নগাঁও লোকসভা এবাৰ কংগ্ৰেছ পূৰ্বৰ পৰা যথেষ্ট আত্মবিশ্বাসী আছিলে নগাঁও লোকসভাক লৈ। আপুনি যোৱাবাৰ নগাঁৱত যথেষ্ট আমি আগতেও কৈছোঁ যে বহুত কাৰ্যকালৰ পিছত নগাঁও আপুনি আহি পেলাই জয়লাভ কৰিছিলে, ইয়াত বিজেপি আছিলে। এইবাৰ কেইবাটাও সংখ্যালঘু জনবহুতি প্ৰধান সমষ্টি সোমাইছে, এই জনগাঁথনিয়ে কংগ্ৰেছক অধিক সহায় কৰিব বুলি কৈছে, আপুনি কি ভাবে? চাওক, মই জীৱনত কেতিয়াও সংখ্যালঘু বা সংখ্যাগুৰুৰ ৰাজনীতি কেতিয়াও কৰা নাই। মোৰ কাৰণে সকলো, প্ৰত্যেক ধৰ্ম, প্ৰত্যেক জাতি, প্ৰত্যেক ভাষা, জাতি, উপজাতি, জনজাতি সকলো মই নিজকে, মোৰ সমষ্টিবাসীক, সকলোকে মোৰ পৰিয়ালৰ সদস্য বুলি গণ্য কৰোঁ আৰু সকলোকে মোৰ বুকুৰ মাজত আঁকোৱালি লৈ মই আগবাঢ়ি যাবলৈ চেষ্টা কৰোঁ। নগাঁও লোকসভা সমষ্টি, ইয়াত বৰ্তমানৰ যিটো আপোনাৰ সমষ্টি, ইয়াত চামগুৰি, ৰূপহীহাট, বটদ্ৰৱা, পুৰণি বটদ্ৰৱা আৰু লগতে লাহৰীঘাট আগৰ পৰা পূৰ্বৰ পৰা আছিলে, চাৰিটাত চাৰিগৰাকীকৈ কংগ্ৰেছৰ বিধায়ক আছে। বিজেপিতকৈ বেছি বিধায়ক আপোনালোকৰ আছে, কিন্তু তথাপিও এটা বৰ্তমান চৰ্চা চলিছে যে কংগ্ৰেছৰ বিধায়ক কেইগৰাকী আপোনাক সহযোগ কৰা নাই, আপুনি অকলশৰীয়া, আপুনি কি কয়? এইটো মুঠেই নহয়, মই কেনেকৈ অকলশৰীয়া হ'ম? আমাৰ প্ৰত্যেকজন মাননীয় বিধায়কে মোক সংগদান কৰিছে। মই যিদিনাখন মোৰ প্ৰাৰ্থিত্ব আমাৰ দলৰ পৰা ঘোষণা কৰা হ'ল, সেইদিনাখনেই মোৰ সতীৰ্থ, মোৰ এজন বন্ধু শ্ৰী ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াই, তেওঁ নিজেও প্ৰাৰ্থী, তেওঁ ধুবুৰীত আছে, ধুবুৰীৰ পৰা দৌৰ মাৰি আহি পেলাই তেওঁক মোক সংগদান কৰিছে। তেওঁ সকলোতে ইয়াত কাম কৰিছে আৰু আকৌ অৱশ্যে যাব লগা হৈছে, কাৰণ ধুবুৰীটো তেওঁ আৰু নিৰ্বাচন খেলিছে। কিন্তু ঠিক তেনেকৈ কালি যোৱা কালি গোটেই দিনটো আমাৰ বিধায়ক, ৰূপহীহাটৰ বিধায়ক শ্ৰী নুৰুল হুদাৰ লগত মই অতিবাহিত কৰিছোঁ। তেওঁৰ তাতে মই আমাৰ গোটেই কৰ্মীসকলক, প্ৰায় 1000তকৈ অধিক আমাৰ কৰ্মীসকলক, আমাৰ যিবিলাক মণ্ডল কংগ্ৰেছৰ প্ৰেছিডেণ্ট বা ব্লক কংগ্ৰেছৰ প্ৰেছিডেণ্ট, সকলোকে মই লগ পাইছোঁ। তেওঁলোকৰ লগত একেলগে মই ইফতাৰ কৰিছোঁ, মই সকলোকে লগত লৈ পেলাই আমাৰ গোটেই আলোচনা কৰিছোঁ। ঠিক তেনেকৈ শিৱামণি বৰা ডাঙৰীয়ানি, শিৱামণি বৰা বটদ্ৰৱাৰ পৰা মাজুলীলৈ গৈছে, নহয় এইটো মোক কৈছিলে যে আগতে আপোনালোকে আকেলেই পাহৰি যায় যে আগতে সেই গোটেইখিনি অংশ কলিয়াবৰ সমষ্টিত আছিলে। কলিয়াবৰ সমষ্টি ইমান দিনে এম পি আছিলে গৌৰৱ গগৈ ডাঙৰীয়া, মানুহৰ লগত এটা সম্বন্ধ গঢ়ি উঠে নাই। মোৰ লগত আগদিনাখন বটদ্ৰৱাত একেলগে আছে, আমি দুটাকৈ ব্লকত, এখেতেই দলংঘাট যিটো আমাৰ ব্লক কংগ্ৰেছ তাৰ প্ৰেছিডেণ্ট এ মঞ্জিল বৰদলৈ ডাঙৰীয়া, আমাৰ ধৰ্মেন্দ্ৰ বৰদলৈ ডাঙৰীয়া, ইফালে বটদ্ৰৱাৰ যিটো আমাৰ বিধানসভা সমষ্টি, বটদ্ৰৱাৰ যিটো আমাৰ ব্লক, ব্লক কংগ্ৰেছৰ সভাপতি নুৰুল আমিন বা আমাৰ গোটেই কংগ্ৰেছ পৰিয়ালৰ লগত শিৱামণি বৰা ডাঙৰীয়ানে নিজে থাকি আমি মিটিং কৰিছোঁ, আমি কথা বতৰা পাতিছোঁ। গৌৰৱ গগৈক মাত এষাৰ লগাবৰ কাৰণে যোৰহাটলৈ যাব নোৱাৰিব নেকি? কাৰণ একেলগে 10টা বজাৰ কাম কৰিছে তেখেতসকলৰ হেৰি, সেইবিলাক আৰু মোক কৈছে তেওঁ যাব বুলি। গতিকে এতিয়া এটা ইমান সাধাৰণ কথাকে আপোনালোকে এনেকুৱা ধৰণৰ প্ৰচাৰ কৰিছে, এইটো একেবাৰে অমূলক। আছিম নাজাৰো আছে, আছিম নাজাৰৰ লগত মই একেলগে মিটিং কৰিলোঁ। আহিব, এটা বৰ্ধিত কাৰ্যনিৰ্বাহক মিটিং আহিব, বৰ্ধিত কাৰ্যনিৰ্বাহক কমিটিৰ মিটিঙৰ সময় হোৱা নাই, আৰু আধা ঘণ্টামান পিছত মিটিং হ'ব, আহিব, আহি আছে সব আমাৰ কমিসকল। এবছলিউটলি কংগ্ৰেছৰ শক্তি আপোনালোকে অনুধাৱন কৰিব নোৱাৰে, বাহিৰৰ পৰা আপোনালোকে তৰাৰ ফৰ্মুটি মাৰি থাকে, কংগ্ৰেছৰ আমি সকলো ঐক্যবদ্ধ একেবাৰে তৃণমূল পৰ্যায়লৈকে। নিশ্চয়, এয়া আছিলে সাংসদ প্ৰদীপ বৰদলৈ ডাঙৰীয়া। তেওঁ কালি ৰূপহীহাটত এখন সংবাদমেলৰ তেওঁ সমাৰোহ সম্বোধন কৰিছিল, তাতো কৈছিল যে যি বৰ্তমান চৰ্চা চলিছে যে কংগ্ৰেছৰ চাৰিগৰাকী বিধায়কৰ মাজত মিল নাই বুলি, সেয়া অপপ্ৰচাৰ বুলি তেওঁ কৈছে আৰু সকলো তেওঁৰ লগত আছে বুলি কৈছে। নুৰুল হুদাৰ লগত তেওঁ কালি প্ৰায় 4 ঘণ্টা সময় অতিবাহিত কৰিছিলে আৰু আটাইতকৈ ডাঙৰ কথা, কালি ইফতাৰৰ পিছত 1000 কংগ্ৰেছ কৰ্মীক নুৰুল হুদাই শপত খুৱাইছিলে কংগ্ৰেছক ভোট দিবলৈ। গতিকে এই কথা বতৰাসমূহ বৰ্তমান চৰ্চিত হৈছে আৰু কংগ্ৰেছৰ মাজত যি বাদ বিসম্বাদ চলি আছে বুলি কৈছে, সেয়া সম্পূৰ্ণ তেওঁ অস্বীকাৰ কৰিছে, নস্যাত কৰিছে আৰু লগতে এটা কথা কৈছে যে কংগ্ৰেছে একজোট হৈ পেলাই এবাৰ নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'ব। 28 মাৰ্চৰ প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ মনোনয়ন দাখিলৰ অন্তিমটো দিন। ইতিমধ্যে তেজপুৰৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী প্ৰেমলাল গঞ্জুৱে মনোনয়ন পত্ৰ দাখিল কৰিছে। দেশৰ ভিন্ন প্ৰান্তৰ লগতে প্ৰথম পৰ্যায়ত ভোট গ্ৰহণ হ'বলগীয়া ৰাজ্যৰ 5টা লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থীয়ে প্ৰচাৰ অভিযান চলাই আহিছে, কিন্তু তেনে সময়তো এই পৰ্যায়ত কংগ্ৰেছে ঘোষণা কৰিব পৰা নাই লখিমপুৰ সমষ্টিৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থীগৰাকীৰ নাম।
আজির দিনটিতে কংগ্রেসে লক্ষিমপুর প্রার্থীর নাম ঘোষণা করার সম্ভাবনা আছে। চর্চিত হয়েছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার জেদর আজিও ঘোষণা হওয়া নাই লক্ষিমপুর প্রার্থীর নাম। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই প্রস্তুত করা তালিকা অনুসরি হাইকমান্ডে প্রার্থিত্ব নিদিয়াত আকরুকু স্থিতি গ্রহণ করেছে ভূপেন বরাই। সভাপতি ভূপেন বরাই হাইকমান্ডর ওসর দাখিল করা তালিকার কেবাজনো প্রার্থীর নাম কাটি দিছিল দিল্লীত। যার পরিপ্রেক্ষিততে প্রার্থী পেনেলত নাম থকা সত্ত্বেও বরাকর নৈরিতা জয় শুক্লাই নাপালে প্রার্থিত্ব। কিন্তু গৃহ জেলা নিজের সম্মান রাখবলে শেষ পর্যন্ত যুঁজ দিছে ভূপেন বরাই, যার বাবে এতিয়াও ঘোষণা করবা হওয়া নাই লক্ষিমপুর সমষ্টির প্রার্থী তালিকা। আর ইতিমধ্যে আমি জানাইছো যে প্রার্থী তালিকা এতালেকে ঘোষণা করবা হওয়া নাই, অর্থাৎ লক্ষিমপুর সমষ্টির প্রার্থীর নাম ঘোষণা করবা নাই এতালেকে হাইকমান্ডে। কিছু ভূপেন বরার আকুরুকু স্থিতির বাবে এনেধরণে এতিয়া প্রার্থীর নাম ঘোষণাত বিলম্ব হওয়া বলে জানিবা গেছে। ইখনের পিছত সিখনকৈ তালিকা ইতিমধ্যে প্রকাশ পাইছে কংগ্রেসের তৃতীয়খন প্রার্থী তালিকা প্রকাশ পর পিছতো। কিন্তু এতালেকে লক্ষিমপুর লোকসভা সমষ্টির প্রার্থীর নাম ঘোষণা করবা নাই দিল্লির হাইকমান্ডে, যাক লৈ এতিয়া লক্ষিমপুরবাসীর মাজত লক্ষিমপুরের যখন তৃণমূল পর্যায়ের কংগ্রেসী মাজত কিছু ক্ষোভ অসন্তুষ্টি দেখবলে পাওয়া গেছে। যেহেতু প্রচার অভিযান প্রতিটি রাজনৈতিক দলে এটা তুঙ্গ তুলিছে আর প্রতিগী প্রার্থী সমষ্টি সমষ্টি গিয়ে নির্বাচনী প্রচার অভিযান অব্যাহত রাখিছে। কিন্তু তার মাজতেই লক্ষিমপুর সমষ্টিক লো এটা কোনো ধরনের ক্লুয়ে পোৱা নাই অসমবাসীয়ে বা লক্ষিমপুরবাসী রাইজে। তৃণমূল পর্যায়ের কংগ্রেস কর্মীসকলে এটা ক্ষোভ উজাড়িছে বা অসন্তুষ্টি ব্যক্ত করা পরিলক্ষিত হয়েছে। কোন হব কংগ্রেসের লোকসভা সমষ্টির প্রার্থী তাক লো এটা জল্পনা কল্পনা চলি আছে যদিও উরপরা নাই উৎকণ্ঠার। আর এই মুহূর্তে আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিজু কুমার ডেকা পোনপটীয়া সম্প্রচার আছে। বিজু, এটাকে লক্ষিমপুর সমষ্টির প্রার্থী প্রকাশ পোৱা নাই, প্রার্থী নামেই ঘোষণা করবা নাই, যত 19 এপ্রিলত নির্বাচন অনুষ্ঠিত হব বিজু? হয়, লবিকেন্দ্রিক রাজনীতি বিধ্বস্ত, বিরোধী কংগ্রেসে যি তৎপরতার আসলে লোকসভা নির্বাচনত অবতীর্ণ হব লাগিছিল তার বিপরীত স্থিতিতে এটা গুছি গেছে। আর 27 মার্চত প্রথম পর্যায়ের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলর লাস্ট ডেট, অন্তিম দিনটির প্রাক্ষণত। কিন্তু এই মুহূর্তলৈকে কংগ্রেসে লক্ষিমপুর সমষ্টিত প্রার্থী কাক দিব সেইটুকে ঠিক করবা নাই। যা 6টা দিন ধরে কংগ্রেসের AICCর মুখ্য কার্যালয়ের এই সমগ্র বিষয় লৈ পেলায় চর্চা চলিছে, দেশের বিভিন্ন বিভিন্ন রাজ্যক লৈ পেলায় আলোচনা করেছে। তার লগতে লক্ষিমপুর অসমৰ একমাত্র সমষ্টি রয়ে গেছে কংগ্রেসে দিবলে, সেইটো হল লক্ষিমপুর সমষ্টি। আর বিভিন্ন রাজ্যের কথা AICCর মজিয়াত CEC সেন্ট্রেল ইলেকশন কমিটি বৈঠকত আলোচনা করেছে। কিন্তু লক্ষিমপুর বিষয়টি অহার লগে বিভিন্ন পক্ষ বিভিন্ন হেঁচা প্রয়োগ করে, ফলত লক্ষিমপুর কাক প্রার্থী হিসাবে দিব সেইটো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবলে আজির দিনটলৈকে এই মুহূর্তলৈকে অপারগতা প্রকাশ করেছে AICCর তরফের। আর যাক লৈ পেলে লক্ষিমপুর এতিয়া যিগৰাকী প্রার্থী তাতে টিকট দিব শেষ মুহূর্তে তেওঁলোকে কি পর্যায়ত কেনে মানসিকতায় নির্বাচনী যুঁজত অবতীর্ণ হব সেইটো অতি চর্চার বিষয় হিসাবে বিবেচিত হয়েছে। লক্ষিমপুর বিশেষত লক্ষিমপুর লোকসভা সমষ্টির যখন কংগ্রেসী কর্মী আছে মনত যেটু যুঁজ থাকিব লাগিছিল, যে যি হারত নির্বাচনী প্রচারত অবতীর্ণ হব লাগিছিল সেইটো কৰিবলৈ সক্ষম হওয়া নাই, ফলশ্রুতিতে মানসিকভাবে ভাঙি পড়া দেখা গৈছে। আর ইয়াত চর্চাত আছে রানী নরহর নাম আর উদয়শঙ্কর হাজরিকার নাম, দুইগারীর ভিতর কোনজনক দিব সেইটুকে ঠিক করবা নাই পরবর্তী পর্যায়ত। আর যাক দিব সেইগারিয়ে সিটিং বিজেপির MP আছে প্রধান বরাক পুনের টিকট দিয়া হয়েছে, সেইগারীর সঙ্গে কেনেদরে মোকাবিলা করব সেইটো রহস্যর বিষয়। এটা প্রতিটি রাজনৈতিক দলে এটা নির্বাচনী প্রচার চলাই গেছে, বেশি দিন নাই, মাজত এমাহও নাই, গতি এনে ধরনের যদি নির্বাচনী প্রচার চলাই আছে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী সকলে, তার সময়সতে লক্ষিমপুর যেটা একটা গুরুত্বপূর্ণ সমষ্টি লক্ষিমপুর যদি এতালে প্রার্থীর নামে চূড়ান্ত করব না ইয়ার ব্যাপক প্রভাব পড়ব আগন্তুক লোকসভা নির্বাচনত। হয়, দলত প্রদেশ কংগ্রেসের সভাপতিরপা আরম্ভ করে বাকি যখন ইয়াত নেতৃত্ব আছে এজনক বিচারিছে, বাকি AICCর তরফেরপা হেঁচা প্রয়োগ করেছে আন এগারক দিবলে। আসলে কোনটো গুটর হেঁচাত কোনে টিকটটো লাভ করব, রানী নরহে কার পক্ষতরপা কার হেঁচাত টিকট লাভ করব, বা উদয়শঙ্কর হাজরিকা কার হেঁচাত টিকট লাভ করব সেইটো রহস্যর বিষয় হিসেবে পরিগণিত হয়েছে। খুব সম্ভবত আজি টিকট লক্ষিমপুর সমষ্টির প্রার্থীর তালিকা ঘোষণা করবলে বাধ্য
হব আর অবশেষত আজির দিনটির ভিতর খুব সম্ভবত ঘোষণা হব। মধ্যপ্রদেশের প্রার্থীর তালিকাও এতালে ঘোষণা হওয়া নাই। মধ্যপ্রদেশের তালিকাখনের এই লক্ষিমপুর সমষ্টির প্রার্থীর তালিকা কোন আসব সেই নিশ্চিত হব। কিন্তু কথা হল যক্রিয়ার যে ধরনের কংগ্রেসে এই হুহুকা পিছুকা পিছলা করে আছে লক্ষিমপুর সমষ্টির ক্ষেত্রে, এনেদরে আসলে করে থাকলে রাজনৈতিকভাবে বিজেপিক ওয়াক ওভার দিয়াটহে দিবলহে যেন সাজু হয়েছে, এনে ধরনেরহে এক বিশ্লেষণ করবা যায় রাজনৈতিক। নিশ্চয়কই নিশ্চয়কই বিজু লাইনত থাকব। আমি এই মুহূর্তে বলেনের সঙ্গে সংযুক্ত হয়েছো। বলেন যেহেতু ভরত নরহর সঙ্গে এই মুহূর্তে আছে, বলেন আমি যদি কি মুহূর্তে তেওঁৰ কিবা ভাষ্য পাব পাৰো। রশ্মিতা চাওক, এই মুহূর্তলৈকে লক্ষিমপুর আসনের প্রার্থীর তালিকা এই মূল্যে ঘোষণা করা নাই। 27 তারিখ অন্তিম সময়সীমা মনোনয়ন পত্র দাখিলের, আর কিন্তু তার পূর্বে আজি 23 তারিখ সময় হল, কিন্তু তারপর মাজত মাত্র কেইটামান দিন বাকি থাকা অবস্থাতে এই মূল্যে দলের প্রার্থীর তার নাম ঘোষণা করব পৰা নাই। সেই বিষয়টি দলীয় আভ্যন্তরীণ এক প্রকার কন্দল, কিন্তু সেই বিষয়টাই যে এই মুহূর্তে স্পষ্টক দেখবলে পাওয়া গেছে, আর সেই কথাখিনি কিন্তু এই মুহূর্তলৈকে কোনো মন্তব্য প্রকাশের বিরত আছে। ভরত নরহ অথবা রানী নরহ এই বিষয়টির এই মুহূর্তে মন্তব্য করার বিরত আছে। আমি এই মুহূর্তে বাসগৃহতে উপস্থিত আছো, কিন্তু আমি উপস্থিতি আছে, কিন্তু কোনো একটা ভাষ্য এই মুহূর্তে সংবাদ মাধ্যমত করার বিরত আছে, কারণ দলীয় আনুষ্ঠানিক টিকট ঘোষণা করার প্রাক মুহূর্তে কোনো ধরনের মন্তব্য করব বিচরা নাই। সংবাদ মাধ্যম সম্পূর্ণরূপে এড়াই চলিব বিচারিছে, সংবাদ মাধ্যমের আঁতরত থাকিও বিচারিছে। মূল বিষয় দলীয় হাইকমান্ডে সেই ধরনের সাজু করা বলে উল্লেখ করা হয়েছে। মাথুন 12টা বজালে অপেক্ষা করার কথা কইছে, অনানুষ্ঠানিকভাবে আমাকে এই কথা প্রকাশ করেছে। আপনাদের 12টা বজালে অপেক্ষা করক, 12টা বজার পিছত সকলো স্পষ্ট হব। প্রার্থী তালিকা আজি প্রায় আজি ঘোষণা হওয়াটো চূড়ান্ত বলে এক প্রকার 12 বজার ভিতর লক্ষিমপুর সমষ্টির প্রার্থীর নাম চূড়ান্ত হব। নিশ্চয়কই সেই কথাখিনি অনানুষ্ঠানিকভাবে আমাক প্রকাশ করেছে, কিন্তু সংবাদ মাধ্যমের সম্মুখত থাকি একটা শব্দও এই মুহূর্তে মন্তব্য করব বিচরা নাই। সেই কথা স্পষ্টকৈ উল্লেখ করেছে, সংবাদ মাধ্যমের ক্যামেরার ফ্রেমত আহিব বিচরা নাই, কারণ দেখব পাওয়া গেছে যে এই লক্ষিমপুরের আসনক লৈ এই মুহূর্তে যদি চাওয়া হয় তেতিয়াহলে দলীয় আন্তকণ্ডল, দলীয় অসন্তুষ্টি, ক্ষোভ এই ধরনের বিষয়সমূহে বিশেষভাবে প্রাসঙ্গিকতা লাভ করেছে। আর যার পরিণতিতে দেখবলে পাওয়া গেছে যে 13 জনীয় তালিকা প্রকাশ হল, যদিও বা 100 আসনের তালিকা বা একগৰাকী প্রার্থীর নাম এই মূলকে প্রকাশ করবা নাছিলে, কিন্তু বহুখিনি জটিলতা আছিল, আর সেই জটিলতা সমূহ দূর করে আজি দিনের 12 বজার পূর্বে সেই কথাখিনি আনুষ্ঠানিকভাবে দলীয় নেতৃত্ব প্রকাশ করব, আর তারপরে তখন মন্তব্য করব সংবাদ মাধ্যম সম্মুখত। নিশ্চয়কৈ ধন্যবাদ জানাইছো বলেন, আপনার বিজু ধন্যবাদ জানাইছো আপনার। গতিকে 12 বজার ভিতর আজি লক্ষিমপুর সমষ্টির প্রার্থীর নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আছে। আর ইতিমধ্যে বলেনে জানাইছে যে ভরত নরহ আর রানী নরহ বর্তমান নিজের গৃহতে আছে, যদিও কোনো ধরনের মন্তব্য প্রকাশ করা নাই, যেহেতু বিগত একটা মাহ ধরে দলীয় হাইকমান্ডক সাক্ষাৎ করবল নতুন দিল্লির বাহর পাতি আছে। আর লক্ষিমপুর লোকসভা সমষ্টির নাম কেতিয়া চূড়ান্ত হব তাক লৈ দিয়া ব্যাপক চর্চা চলি আছে, অব্যাহত আছে, ক্রিয়া প্রতিক্রিয়া তার মাজতেই। যেহেতু কিয় লক্ষিমপুর সমষ্টির প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, তাত যত ভূপেন বরার নামই আহিছে যে ভূপেন বরার আকুর গোষ্ঠীটি বা কিছু জেদর বাবে এনে ধরনের এতালেক কোনো এগারী প্রার্থীর নামে চূড়ান্ত করবা নাই দলীয় হাইকমান্ডে, কিন্তু আজি 12 বজার ভিতরে লক্ষিমপুর প্রার্থীর নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আছে।